আপোনালোকক স্বাগতম জনাইছো আপোনালোকক মোৰ ইউটিউব চেনেললৈ। সো এপিএসসি ফালৰ পৰা তেওঁলোকৰ যি ইণ্টাৰভিউ শ্বেডিউল আছে, ইণ্টাৰভিউ শ্বেডিউল ইতিমধ্যে ঘোষণা কৰা হৈছে। কাৰ কোনটো ডেটত পৰিছে আপোনালোকে চাই ল'ব। ৰোল নম্বৰ এগেইনষ্টত আপোনালোকৰ মানে ডেটৰ এগেইনষ্টত আপোনালোকৰ ৰোল নম্বৰ দিয়া আছে। সো আপোনালোকে ৰোল নম্বৰ নিজৰ চাই লওক কাৰ কোনটো ডেটত পৰিছে, আৰু গোটেই ইম্পৰ্টেণ্ট ইনষ্ট্ৰাকশ্যনছখিনি তাতে আছে। সো সেইখিনি ভালকৈ দেখাই দিওঁ, আপোনালোকে একবাৰ চাই লওক, আৰু চাইছে যদিও চাই লওক আৰু চাওক আৰু। সো এইখিনি ইণ্টাৰভিউ শ্বেডিউলখন চাওক। তো সব ইয়াতে দিছে যে ইট ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন ক্যান্ডিডেটস দ্যাট দ্য রিজাল্ট ফর সিসি মেইন এক্সামিনেশন হেল্ড ফ্রম 8/7 টু 10/7 হ্যাজ অলরেডি বিন অ্যানাউন্স। ওকে, ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট ফর দ্য সেম উইল বি হেল্ড ফ্রম 16/11/23 টু 3/1/2024। সো তেওঁলোকে প্রথম 30 ডিসেম্বরলৈকে হব বলে কৈছিলে ইন্টারভিউ, কিন্তু বর্তমান 16 নভেম্বরের তেওঁলোকে 3 জানুয়ারিলৈকে তেওঁলোকে 3 জানুয়ারি 24লৈকে তেওঁলোকে ইন্টারভিউ প্রোগ্রাম তেওঁলোকে পাতিব। সো এটা ইম্পর্টেন্ট কথা যে আপনার চাওক, এই ইন্টারভিউর আগত আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবো। সো সেই বস্তুটা আপনাদের ভালদরে আপনাদের চাই লোক। সো 16 তারিখের 3 তারিখলৈকে সো আপনার যখন ইন্টারভিউ আপনার 16 তারিখে আছে, চাওক আপনার 16 তারিখে যখন ইন্টারভিউ আছে তেওঁলোকৰ ডকুমেন্ট ভেরিফিকেশন হবো 14 তারিখে, অর্থাৎ 14 নভেম্বরত আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবো, 16 তারিখে আপনার ইন্টারভিউ হবো। ডকুমেন্ট ভেরিফিকেশন 11টা বজাত হবো রাতেপা, আর সেয়া আপনার হবো APSC-র যি নিজৰ সেই অফিচতে আপোনালোকৰ ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন হ'ব। সো 16 তাৰিখে যিসকলৰ ইণ্টাৰভিউ আছে, 14 তাৰিখে ৰাতিপুৱা 11টা বজাৰ আগত আপোনালোকে APSC অফিচ পাই যাবগৈ। ইণ্টাৰভিউ টাইম চাওক, দুটা আপোনালোকৰ টাইম আছে, 9:30-12:30লৈকে এইখিনি ৰোল নম্বৰৰ হ'ব, আৰু 1:30 তাৰ পাছৰ ভাগৰখিনি এইখিনিত আপোনালোকৰ হ'ব। সো 9:30 যিসকলৰ ইণ্টাৰভিউ আছে ৰিপৰ্টিং টাইম হৈছে 8:45 AM, আর 1:30 যখন আছে তেওঁলোকৰ রিপোর্টিং টাইম হয়েছে 12:45 PM। সো এইখিনি রোল নম্বর দিছে। ঠিক সেইদরে আপনার চাওক অন্যান্য দিনখিনিতো, যখন 17 তারিখে ইন্টারভিউ আছে তেওঁলোকৰ ডকুমেন্ট ভেরিফিকেশন দিছে 16 তারিখে, তারপর ঠিক সেইদরে 18 তারিখে যখন আছে তেওঁলোকৰ আছে 17 তারিখে। ইন্টারভিউ টাইমখিনি আপনার একে, রোল নম্বরখিনি নিজৰ নিজৰ আপনাদের চেক করে লব। 20 তারিখে আপনাদের এই বস্তুটা ভালকে মন করব, 20 তারিখে চাওক যখন ইন্টারভিউ আছে তেওঁলোকৰ ডকুমেন্ট ভেরিফিকেশন 18 তারিখে। সো ডকুমেন্ট ভেরিফিকেশন আপনার কোনটো ডেটত আছে সেই বস্তুটো আপনাদের ভালদরে চেক করে চাই লব। সো 21 তারিখৰ যখন ইন্টারভিউ আছে তেওঁলোকৰ 20 তারিখে তেওঁলোকৰ ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। সো সময় রিপোর্টিং টাইমটো মনত রাখব, আর আপনার ইন্টারভিউ যেটো শেডিউল আছে ইন্টারভিউ টাইমটো মনত রাখব, ফার্স্ট হাফত আছে নে আফটারনুন হাফত আপনার আছে। সো রোল নম্বরখিনি সেই হিসাবে আপনাদের চেক করে চাই লব। সো রোল নম্বরখিনি সিরিজ ওয়াইজ তেওঁলোকে আনিছে, সিরিয়েলি তেওঁলোকে রোল নম্বরখিনি আপনার দিছে, অন্যান্য প্রক্রিয়াত দিয়া নাই, সিরিয়েলি তেওঁলোকে দিছে। আপনাদের চাব পাৰে 2300-2301 তেনেকে সিরিয়েলি তেওঁলোকে প্রত্যেক রোল নম্বর তেওঁলোকে দিছে। ঠিক সেইদরে 25/11 যারা ইন্টারভিউ আছে তেওঁলোকৰ 23/11 তেওঁলোকৰ ডকুমেন্ট ভেরিফিকেশন হব। ঠিক সেইদরে এখন বহুত দীঘল লিষ্ট, আপনাদের চেক করে চাই লোক পাৰে, ওয়েবসাইটতে আপনাদের পাই যাব 13খন পেজৰ। সো সিরিয়েলি গোটে রোল নম্বরখিনি আহিছে। সো যার যার রোল নম্বর পিছত আছে তেওঁলোকৰ একেবাৰে পাছলে তেওঁলোকৰ ইন্টারভিউ হব। সো এইদরে আপনাদের নিজের রোল নম্বরখিনি আপনাদের চেক করে লব। এতিয়া আপোনালোকৰ মূল কথা হৈছে যে যিসকল কোৱালিফাইড হৈছিলে, কোৱালিফাইড কেণ্ডিডেটসকলে আপোনালোকে APSC যিটো মূল অফিচ আছে খানাপাৰাত তাতে আপোনালোকে গ'লেই হ'ল ইণ্টাৰভিউ আপোনালোকৰ যিটো শ্বেডিউল দিছে সেই হিচাপে। আৰু এটা কথা মনত ৰাখিব যে বেলেগ আৰু আপোনালোকৰ কোনো ধৰণৰ এডমিট কাৰ্ড আৰু আপোনালোকৰ নিদিয়ে। অ'কে, সো কল লেটাৰ শ্বেল বি আপলোডেড ইন APSC ৱেবছাইট অন 9/11/2023, অৰ্থাৎ 9 তারিখে আপনার যখন এডমিট কার্ড হব, সেপারেটলি পোস্টত নপঠায় আর যখন এডমিট কার্ড হব সেই 9 তারিখে আপলোড করব। আপনাদের 9 তারিখে নিজের এডমিট কার্ডখন ডাউনলোড করে লোক পড়ব, ওকে, ইন্টারভিউর কারণে। সো ইয়াতে ইন্টারভিউ যাতে আপনাদের কিছু অরিজিনাল ডকুমেন্টস লো যাব লাগবে, যে ধরো আপনার অরিজিনাল পাস সার্টিফিকেট, মার্কশিট, তারপর কাস্ট সার্টিফিকেট, এক্স সার্ভিসমেন যদি আসলে এক্স সার্ভিসমেন সার্টিফিকেট, ডিজেবিলিটি সার্টিফিকেট PWD সকলের ক্ষেত্রে। সো তেন ধরনের এই গোটেখিনি আপনাদের লো যাব লাগবে। এই অরিজিনাল ডকুমেন্টসর আপনাদের একটা জেরক্স সেট লো যাব লাগবে, ডকুমেন্টস সকলখিন ডকুমেন্টস একটা জেরক্স সেট একটা লো যাব লাগবে, তাত আপনাদের সেলফ এটেস্ট করে পেলায় আপনাদের লো যাব, টু ব্রিং এ সেলফ এটেস্টেড কপিজ অফ এফোরসেড ডকুমেন্টস। সো সেলফ এটেস্ট করে একটা জেরক্স সেট আপনাদের লো যাব, আর মো কো আপনাদের প্রায় 3-4খন আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের লো যাব। সো এইখানে আপনাদের আসলে নোটিস, এইখন আছে আপনার নোটিস, আপনাদের এই হিসাবে যাব। আর মূল কথা হয়েছে যে যেটা যাব প্রেজেন্টেবল হয়ে যাব, আর ফর্মেল সেইখানে আর ড্রেস কোড আপনাদের জানে, ডকুমেন্টসখিনি গোটেখিনি লো যাব, অরিজিনাল জেরক্স সেট একটা আকো কোথাও জেরক্স সেট একটা আপনাদের লো যাব, সেইখানে সেলফ এটেস্ট করে পেলায় লো যাব, পারিলে ধুনিয়াকে ফোল্ডার একটা ভরাই আপনাদের লো যাব যাতে খেলিমেলি নহয়। সিরিজ সিরিয়েলি আপনাদের এফালেরপর এরেঞ্জ করে পেলায় আপনাদের লো গেলে বস্তুবিল ভাল হয়। এই যে আপনাদের
যি এই নটিছখন ওলাইছে এই নটিছখন প্ৰিণ্ট আউটো আপোনালোকে ৰাখিব পাৰে আৰু ভাইভাৰ যিখন এডমিট হ'ব সেইখন আপোনালোকে প্ৰিণ্ট আউট ৰাখিব আৰু তিনি চাৰিখন পাছপৰ্ট ফটো আপোনালোকে লগতে লৈ যাব চ' ইমানখিনি আছিলে ভালদৰে ইণ্টাৰভিউ আপোনালোকে দিব ইণ্টাৰভিউ টপিকৰ ওপৰত আৰু ডিছকাশ্যন কৰা হ'ব ইয়াৰ পূৰ্বতেও ভিডিঅ' দিয়া হৈছে সেইকেইটা আপোনালোকে চেক কৰি চাব পাৰে থেংক ইউ ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে নতুন ভিডিঅ' এটা লগ পাম আজিলৈ ইমানেই।